বন্ধু হল, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শারিয়ান মাসুদ। আজির দিন মোর কারণে বহুত স্পেশিয়াল হয়, কারণ আজি মই মানে মোর নিজের কারণে বাইক কিনবলে গৈ আছো। মানে কোনটো বাইক কিনিম এতিয়ালৈকে মই ডিসাইড করা নাই, কিন্তু বাইক কিনবলে গৈ আছো। সেই কারণে একদম চাওক, মানে ঘরেরপরা মানে ভিডিওটা আরম্ভ করলো, একদম বেগ স্যাগ লই রেডি, দস্তা পিন্ধি রেডি, মই মানে নিজেই গৈ আছো বাইক কিনবলে। তো আপনার ভিডিওটা কন্টিনিউ চাই থাক, মানে আধার কার্ড, আই কার্ড, মাই কার্ড একদম সকল লই আইসো বেগত আছে। এটা মানে সোনকালে শোরুমত যাব লাগে, মানে কোনটো বাইক লম, মানে কোনটো শোরুমত যাম এতিয়ালৈকে মই মানে ডিসাইড করা নাই। তো যাওয়ার গলে মানে গম পাম আর কোনটো বাইক লম, কি শোরুমত যাব লাগে। তো সোনকালে শোরুমত যাব লাগে, মানে গৈ আছো খোজকাড়ি খোজকাড়ি আহতে আকৌ বাইক লৈ আহিম। বাইক তো বন্ধুসকল, ফাইনালি এইচ দা চেনসন্স টিভিএসত আইলো, মানে দিস ইজ এইচ দা চেনসন্স টিভিএস, মানে টিভিএসর বাইক লম টিভিএসর। তো আপনাদের চাই থাক, কন্টিনিউ চাই থাক, মানে ইউটিউবর টকারে লম, ইউটিউবর টকারে একদম মানে নেক্সট লেভেল, নেক্সট লেভেল, মানে মানে ফুর্তিত আছে একদম, সঁচা ভিতর হয়েছে মানে নেক্সট লেভেল ফুর্তি। তো সোনকালে মানে ডিলারের ভিতর যাব লাগে। ওয়েলকাম চক, বাইক স্কুটি, বাইক স্কুটি, বাইক স্কুটি, মানে মই কোনটো কিনিম ইউটিউবর টকারে সেইটো মানে ডিসাইড করব লাগে। চক মানে বহুত বাইক আছে, মানে টিভিএসর যে কোনো বাইক এইটো ডিলারত আপনাদের এই বলে পাই যায় বলে বল। চক তো মই কোনটো লম, মই কোনটো লম, বাইক চাই আছো, বাইক চাই আছো, কোনটো লম, কোনটো লম, কোনটো লম, কোনটো লম, কোনটো লম, লম কোনটো, মই এতিয়ালৈকে মানে ধরব পৰা নাই। ইউটিউবর টকারে লম, তো সেইকাৰণে মানে ধরব পৰা নাই যে কোনটো লম। আপাচি একদম মানে কোনটো লম, আপাচি ফোর বি, মানে কোনটো লম এতিয়ালৈকে মই ডিসাইড করা নাই। তো বন্ধুসকল, বহুত বাইক চালো, ফাইনালি ডিসাইড করে পেলালো, মানে ইমান সময় মানে বাইকে চালো, বাইকে চালো, আপাচি ফোরবি চালো, তারপর মানে এন্ড্রক চালো, জুপিটার চালো। তো একদম সদ শেষত মানে ফাইনাল করে পেলালো, মানে আমার মানে বলে গেলে নাম্বার ওয়ান সেলিব্রিটি হয় মানে মোর মতে আইপিএস আনন্দ মিশ্র সারে কেইদিনমান আগত নগাঁওত সেই বাইকখন লঞ্চ করেছে, মানে টিভিএস রেডার 125 ভারতবর্ষত বিস্ফোরণ ঘটাইছে, তার লগে লগে আমারও বিস্ফোরণ ঘটাইছে আনন্দ মিশ্র সারত, কারণ মানে সারে মানে নিজে মানে লঞ্চ করেছে বাইকটি। তো সেইকারণে মানে আনন্দ মিশ্র সারক মানে চিন্তি মই ডিসাইড করা বাইকটু চাই লোক। তো রেডি 3 2 1। এই মালটো লম টিভিএস রেডার 125 লম, মানে এইটো লওয়ার কারণ হল মানে এইখনত মই মানে মনুষক সাসপেনশন পাম, তারপর মানে মানে টেলিস্কোপিক ফ্রন্টত সাসপেনশন পাম, আর এই বাইকখনত মানে সিঙ্গেল ডিস্কও পাম, মানে অল্প টাকার ভিতর বহুত ধুনিয়া বাইক হয় মোর মতে, আর ফ্রন্টত এলইডি হেডলাইট উইথ DRLS, আর এই বাইকখনত মানে বহুত ধুনিয়া মানে ম্যাক্স পাওয়ার পাই আছো, মানে 11.2 BHP-র ম্যাক্স পাওয়ার, আর 11.2 নিউটোমিটারর মানে টর্ক চক, মানে বহুত ধুনিয়া বাইক হয় টিভিএস রেডার 125, মানে মোর মতে এই বাইকখন মোর কারণে বেস্ট। আর এই বাইকখনের মাইলেজ মানে 67 কিলোমিটার, মানে কোম্পানির ক্লেম মতে 67 কিলোমিটার প্রতি লিটার তেলত এই বাইকের মাইলেজ, কিন্তু মই আনুমানিক ধরেছি ধরক 60 কিলোমিটার তো দিব মাইলেজের, কারণ বর্তমান তেলের দাম বহুত বেশি, সেই কারণে মই মানে এই বাইকখন মানে মোর পার্সোনাল ইউজের কারণে ললো। চক মানে এতিয়ালৈকে লওয়া নাই, মানে এতিয়া অলপ বাকি আছে কাগজ পাতির কামখিনি, মানে এতিয়া জাস্ট ডিসাইডে করলো, তো এটা মানে সোনকালে কাগজ পাতির কাম করব লাগে। আর কার কার মানে বাইকখন পছন্দ হয়েছে কমেন্ট মারি জানাই দিয়ক, এটাই জানাই দিয়ক, মানে মোর কিন্তু বহুত মানে বড়িয়া লাগি আছে, কারণ মই ইউটিউবর টকারে লই আছো, ইউটিউবর টকারে কি কম ভাই, কোয়ার ভাষা নাই, মানে একদম হসাবিদ হয়েছে, মই কি কম, মই কোয়ার ভাষাই নাই, মানে মই 1 বছর 4 মাস কষ্ট করেছো ইউটিউবত, তো কষ্টর ফলত এইটু মই কিনবলে ওলাইছো, আর আপনাদের মোক বহুত মরম করে, সেই কারণে মই এটু মানে কিনবলে ওলাইছো, আর আপনাদের মোক এনেকা মরম দি থাকক, আপনাদের একদম সকল পারে সকল, মানে আপনাদের জিরোর পর হিরো বনায় দিব পারে, আর হিরোর পর জিরো বনায় দিব পারে, মানে আপনাদের কারণে মোর এই বাইকটু মানে কিনার মানে সম্ভব হয়ে আছে আর আপনাদের কারণে, মানে আপনাদের সেলুট। এটা মানে সোনকালে বাইকের কাগজ পাতি মানে কাম সামে একদম করব লাগে, সোনকালে করব লাগে, মানে বিলিং সিলিং করব লাগে, আর এটা তো কাগজের কাম সাম হয়ে আছে আর বন্ধুসকল, এটা মানে সোনকালে উপর যাব লাগে, কারণ মানে উপর আছে বিলিংয়ের কাম, তারপর মানে রেজিস্ট্রেশনের কাম। তো এই চাওক মানে উপর আহি গেল, চাওক তো মানে সকল কাম ফেক, এটা মানে
রেজিস্ট্রেশন ইয়াত মানে সিগনেচার করব লাগে আর মানে পেমেন্টও করব লাগে তো মানে এটিএম লই আইছো ডাইরেক্ট মানে ক্যাশ নিদিও মানে এটিএম দি মানে দিবি মানে ইউটিউবার টাকারে কিনে আসো এই কারণে তো এটা মানে সিগনেচার করিম পেন রেডি আর মানে আপনারা কাগজ রেডি তো বন্ধুগুলো একটু মই সিগনেচার করিলো রেজিস্ট্রেশনের কারণে তো রেজিস্ট্রেশন সিগনেচার তো বাকি আছে তো সিগনেচার তো করা হল তো এটা মানে পেমেন্ট করিব লাগে মানে মই কার দি পেমেন্ট করি মানে মাল তো আনা না মানে এই মাল তো নিয়ে আসি তো আইজ অফ কিছু বেশি তো পেমেন্ট করিলো রিসিপ্ট লাই আহিল টিভিএস রেডার 125 এর শোরুম প্রাইস হল 90,500 টাকা আর অন রোড প্রাইস হল 1,05,000 টাকা তো মানে মই মানে ক্যাশত লইছো ডাউন পেমেন্ট সাউন্ড পেমেন্ট দি লওয়া না ডাইরেক্ট ক্যাশত লইছো তো গাইস সকল কাম হেক এতিয়া মানে নেক্সট লেভেল মানে ফাইনাল কাম তো মানে এতিয়া বাইকটো ডেলিভারি দিব ডেলিভারি মানে মুখ দিব মানে কেনেকুৱা মোৰ লাগি আছে মই মানে ক'ব পৰা নাই মানে ইউটিউবৰ টকাৰে বাইক কিনি আছোঁ ভাই ইউটিউবৰ টকাৰে কি ক'ম ভাই কোৱাৰ কথা নাই মানে আনন্দ মিশ্ৰ ছাৰক চিন্তি কিনি আছোঁ মানে ছাৰে যিহেতু বাইকখন লঞ্চ কৰিছে তো ময়ো ধৰকচোন লঞ্চ কৰিছে আৰু কিন্তু ছাৰে মানে লঞ্চ কৰিছে সেইকাৰণে মানে বাইকটো ল'লোঁ মানে মোৰ পাৰ্চনেল ইউজৰ কাৰণে বাহি যাওঁ এতিয়া মোক মানে এইচ ডাটেনচনছ টিভিএছ ফেমিলিৰ পৰা টিভিএছ ৰেডাৰ 125 মোক ডেলিভাৰী দিব মানে ইমান দিন মানে মোক মানে চাবি পাত হাতত দিছে কিন্তু মোৰ কাৰণে দিয়া নাই আপোনালোকক দেখুৱাবৰ কাৰণে মানে দিছে কিন্তু আজি মানে মোৰ কাৰণে দিছে মানে এই চাবি পাত আৰু এই বাইকখন আজি মানে মোৰ আজি মানে বহুত ভাল লাগি আছে মই মানে ক'ব পৰা নাই যে কেনেকুৱা লাগি আছে একদম মানে নেক্সট লেভেল ফিলিংছত আছোঁ আজি মানে মোৰ কাৰণে এই দুটা চাবি দিছ ইজ মাই বাইক টিভিএছ ৰেডাৰ 125 মানে আপোনালোকক আকৌ এবাৰ চেলুট মানে আপোনালোকৰ কাৰণে মোৰ এইটো সম্ভৱ হ'ল মানে আপোনালোকে মোক ইমান মৰম দিছে এই ধৰকচোন এক বছৰৰ ভিতৰত বন্ধুসকল চাওক বাইক মই চলাই গৈ আছোঁ ঘৰত গৈ আছোঁ বেলুন চেলুন পুৰা মাৰি দিছে চাওক দিছ ইজ টিভিএছ ৰেডাৰ 125 কিনিলোঁ ফাইনালি মানে মোৰ নিজৰ কাৰণে কিনিলোঁ আৰু এইটো বাইক মই কিনিলোঁ হাউলিত থকা এইচ ডাটেনচনছ টিভিএছ ডিলাৰৰ পৰা তেতিয়া সোনকালে মানে তেল ভৰাব লাগে চাওক তেল ভৰাব লাগে সোনকালে বৰ্তমান তেলৰ দাম মানে 99 300 মানে 3 লিটাৰ মানে রেডার নলে কি লোক রেডারে আর মানে প্রায় 60 মান মাইলেজ পাই যাম আর সব তেলর দাম সব তো বাইক কিনে লো এই কারণে মানে মিঠাই খাও মোর নিজের বাইক মানে নিজের মিঠাই খাই তো মা দেউতায় মানে বাইক চলাবলে গেছে মানে দেউতায় চলাইছে মা মানে পিছত বই আছে মানে তাম ফুর্তি পাইছে মানে মই নিজে কিনি আনিছো সেই কারণে তো বন্ধুসকল ভিডিওটো কেনেকুৱা পালে কমেন্ট এটা মাৰি জনাই দিয়ক তো আজিৰ ভিডিওটো এইখিনিতেই তো ইয়াৰ পিছত আৰু বহুত ধুনীয়া ভিডিও আহি আছে।
বাই 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 মানে এতিয়া মানে আলহীর ঘরে যাব লাগে মিঠাই চিঠাই লই বাই বাই।